হযরত উমারে ফারুক বলছে পরিষ্কার করে লেখা আছে যে এক পাথর, এক কালো পাথর আমি তোকে চুমা দিতাম না, আমি তোকে বুসা দিতাম না, আমি নিজে দেখেছি মুস্তাফা সরকারে কায়নাত আফতাবের তরিকার তোকে চুমা দিয়েছে, তোকে বুসা দিয়েছে, আমি তোকে চুমা দিই না, সে রসুলের ঠোঁটটাকে ইয়াদ করে, রসুলের লবটাকে ইয়াদ করে তোকে চুমা দিয়ে থাকি। শ্রমকে কাজে লাগিয়ে মিশনের যারা দায়িত্বশীল তারা একটা রূপ দিয়েছে, কিন্তু আমার মনে হয় অর্থ সম্পদ টাকা মেহনতকে আমি মাথায় রাখি, এই মিশন এই মুজাদ্দে দিয়া শাহাদা দিয়া একাডেমি একটা মিরাকেল, একটা অলৌকিক ব্যাপার, এই একটা দোয়া ছাড়া এত তাড়াতাড়ি এই প্রতিষ্ঠান এতটা আগিয়ে যেতে পারে না। আল্লাহ পাক কবুল করেছেন। চাতাদান হুজুর পীর কেবলার সাথে যত জায়গায় ঘুরেছি যেখানেই গিয়েছি একটাই কথা যে মুজাদ্দিদের জামান এবং পাঁচ হুজুর পীর কেবলার স্মরণে ইয়াদগারে, শুধু আপনাদের অনন্তপুর মিশন বলে নয়, শুধু মুজাদ্দিদিয়া শাহাদাতিয়া একাডেমি বলে নয়, শুধু মুজাদ্দিদিয়া শাহাদাতিয়া মিশন বলে নয়, তিনি যেখানে যা করেছেন একটাই কথা, মুজাদ্দিদের জামান দাদা হুজুর পীর কেবলা এবং পাঁচ হুজুর পীর কেবলা স্মরণে। আজকে ছোট্ট করে একটু ব্যাখ্যা দেব এই স্মরণ ইয়াদ এটা ইসলামের কোন ধারার মধ্যে আছে কিনা, ইসলামের কোন নীতির মধ্যে আছে কিনা একটু ছোট্ট করে আপনাদের খেদমতে ব্যাখ্যা দেব। তার আগে আপনাদের কাছে একটু প্রশ্ন করব যে আপনারা এখানে এসেছেন আনন্দ পাচ্ছেন? এ জোরে বলেন আনন্দ পাচ্ছেন, চিৎকার দিয়ে বলবেন না আনন্দ পাচ্ছেন। একটু দেখি আপনাদের পরিস্থিতিটা কেমন। নারে তাকবীর, কিছু করার নেই, এখন টেস্ট খেলার সময় নেই, ওয়ান ডে খেলার সময় নেই, টি টোয়েন্টি খেলতে হবে। একটা আওয়াজটা কলিজা দিয়ে অন্তর থেকে বলেন নারে তাকবীর, মুসলমানের মতন আওয়াজ দেন নারে তাকবীর, দিল দিয়ে বলেন নারে তাকবীর, মুজাদ্দিদের জামানে পাগলের পরিচয় দিয়ে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, মুজাদ্দিদিয়া শাহাদাতিয়া মিশন জিন্দাবাদ, মুজাদ্দিদিয়া শাহাদাতিয়া মিশন জিন্দাবাদ, নারে তাকবীর, মুজাদ্দিদিয়া শাহাদাতিয়া একাডেমি জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। সংক্ষেপ কথা, ইসলামে ইয়াদ বলে কিছু আছে কিনা? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন আকিমুস সালাহ, 82 জায়গায় বলেছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ আপনি আমি আদায় করি, এই পাঁচ ওয়াক্ত নামাজ আপনি আমি পড়ে থাকি, 350 বছর ধরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, 350 বছর পরে আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটাকে কবুল করেন, আল্লাহ পাক ফরিয়াদটাকে কবুল করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই রাকাত নামাজ আদায় করেছিলেন, ওই দুই রাকাত নামাজ ফজরের ওয়াক্তে ছিল, আল্লাহ পাক ওই ফজরের দুই রাকাত নামাজ উম্মতে মুহাম্মাদের জন্য আদমের ইয়াদগারে আদমের স্মরণে আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। আপনি আমি জোহরের নামাজ পড়ব, কেউ পড়ে এসেছেন, কেউ পড়বেন, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম হযরত ইসহাক আলাইহিস সালাতু সালামের জন্মাবার পরে বিলাদাতের পরে 4 রেকাত শুকরানা আদায় করেছিলেন নামাজ, এই 4 রেকাত শুকরানা নামাজ অন্য একটা রেওয়ায়েতের মধ্যে এসেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন নমরুদের আগুনের মধ্যে ছিলেন, এই নমরুদের আগুন থেকে তখন তিনি বের হলেন আল্লাহর দরবারে, 4 রেকাত শুকরানা নামাজ আদায় করেছিলেন, এই এশার ওয়াক্তে 4 আপনার জোহরের ওয়াক্তে 4 রেকাত শুকরানা নামাজকে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের ইয়াদে উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ করে দিয়েছে। প্রতিষ্ঠিত হয়েছে ইব্রাহিম আলাইহিসসালাম, কুষ্ঠব্যাধি থেকে যখন তিনি হেফাজত পেলেন, আল্লাহ পাক শেফা দিলেন, আল্লাহ পাক থেকে শেফায়ে কুল্লি যখন এনায়েত করলেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম 4 রেকাত নামাজ
নামাজ মাগরিবের আদায়ের নিয়তে দাঁড়িয়েছিলেন, মাগরিবের ওয়াক্তে দাঁড়িয়েছিলেন, তিন রেকাত থেকে যখন চার রেকাতে উঠতে যাবেন আর উঠতে পারেননি, তিন রেকাতে বসে গেছেন, এত ক্লান্ত এত দুর্বল, তিন রেকাত নামাজ মাগরিবের আদায় করেছে। কিতাবটা খুলে দেখেন ওই মাগরিবের তিন রেকাত নামাজ হযরত আইয়ুব আলাইহিসসালামের ইয়াদে স্মরণে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিসসালাম মাছের পেটের মধ্যে, মাছের পেট থেকে বেরোলেন, দোয়া চাইছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, দোয়া চাইতে চাইতে মাছের পেট থেকে যখন বেরোলেন আল্লাহর দরবারে এশার ওয়াক্তে চার রেকাত নামাজ আদায় করেছিলেন। এই এশার ওয়াক্তে চার রেকাত নামাজ হযরত ইউনূস আলাইহিসসালামের ইয়াদে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ করে দিয়েছেন। এটা নামাজের ব্যাপার, ইসলামে ইয়াদের গুরুত্ব বলছি, ইসলামের স্মরণের গুরুত্ব বলছি। আমি বলছি না, কোরআন বলছে ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ফাতে মক্কার পূর্বে কোরআনের এই আয়াতটা নাযিল হয়েছিল। যখন এই আয়াতটা নাযিল হয় আল্লাহর নবী আল্লাহর রাসূলকে অর্ডার করা হয়েছিল মক্কা কাবাতে যত পাথর আছে সব ভেঙে দেন, চুরমার করে দেন, নসরে নাবু করে দেন, সমস্ত পাথর ভেঙে দেওয়া হলো, নষ্ট করে দেওয়া হলো। আল্লাহ পাক বললেন দুটো পাথরের হেফাজত করেন, একটা হচ্ছে হযরত আসওয়াদ আর একটা হচ্ছে মাকামে ইব্রাহিম, একটা হচ্ছে হযরত আসওয়াদ আর একটা হচ্ছে মাকামে ইব্রাহিম। কিতাবটা খুলে দেখেন, বুখারী শরীফের রেওয়ায়েত আসছে, মুসলিম শরীফের রেওয়ায়েত আসছে, হযরত ওমর ফারুক এই কাবা শরীফের গায়ে এখনো লাগানো আছে, এই মাকামে আপনার কি বলে হযরত আসওয়াদের সামনে দাঁড়িয়ে হযরত ওমর ফারুক বলছে পরিষ্কার লক্ষ লক্ষ মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে আছে, সে রসুলের ইয়াদে রসুলের ঠোঁটে রসুলের স্মরণে চুমা দিয়ে মাকামে ইব্রাহিম যে জায়গাটায় দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিসসালাম কাবাটাকে তামির করলেন, আল্লাহ বলছে ইব্রাহিম ঘরটা তো আমার বানালি, উজরাটটা কি নিবি, উজরাটটা কি নিবি, আমার কাছ থেকে মজুরিটা কি নিবি, পারিশ্রমিকটা কি নিবি। ইব্রাহিম আলাইহিসসালাম বলছে আল্লাহ যদি উজরাত দিতে হয়, সূরা বাকারা বলছি আমি সংক্ষেপ বলছি, বিস্তারিত ব্যাখ্যায় যেতে পারছি না, কোরআনে তাই রেখে এসেছি। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহকে বলছে যদি উজরাত দিতে হয়, যদি আমাকে পারিশ্রমিক দিতে হয়, তাহলে আপনি আমাকে পারিশ্রমিক হিসাবে উজরাত হিসাবে আখেরি নবী শেষ নবী সরকারের দেওয়ালা আহমদি মুস্তাফা মুহাম্মদি মুস্তাফা পেয়ারা নাম শরীফ নাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাবেন, সেই শেষ নবী আহমদকে মুহাম্মদকে আমার বংশে আমার নাসালে আমার রক্তে পাঠাবেন, কাল কিয়ামতের ময়দানে কাল হাশরের ময়দানে আল্লাহ আপনি আমাকে ইব্রাহিম বলে ডাকবেন না, আল্লাহ আপনি আমাকে মুহাম্মাদের দাদা বলে ডাকবেন। জোরে বলবেন না, এ মুস্তাফার জন্য একটু জোরে বলা যাবে না। তাহলে এর দ্বারাই আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে মাকামে ইব্রাহিমটা আমার রসুলের বিলাদাতের দোয়ার জায়গা, আমার মুস্তাফা বিলাদাতের দোয়ার জায়গা, ওই জায়গাটা হেফাজতের দায়িত্ব আছে, কেন মুস্তাফা বিলাদাতের দোয়া ওই জায়গাটাই করেছে। ইব্রাহিম আলাইহিসসালাম রসুলের ইয়াদে রসুলের বিলাদাতের জন্মের দোয়ার ইয়াদে মাকামে ইব্রাহিমটাকে আল্লাহ পাক হেফাজতের অর্ডার দিলেন। ইয়াদের গুরুত্ব আছে, স্মরণের গুরুত্ব আছে, টুপি মাথায় দেওয়া সুন্নাত, পাগড়ি পরা সুন্নাত, জুব্বা পরা সুন্নাত, আজকাল পরা সুন্নাত, আপনি সুন্নাত আদায় করলেন, কিন্তু আপনি মিকাত অতিক্রম করে এগিয়ে যাচ্ছেন, মিকাত অতিক্রম করে এগিয়ে যাচ্ছেন। শরিয়াত বলছে পাগড়ি খুলে দে, শরিয়াত বলছে টুপি খুলে দে, জুব্বা খুলে দে, দুটো থান কাপড়
দুটো থান কাপড় সিলাই বিঘিন পর আমার কাবা বাইতুল্লাহ জিয়ারতের পড়বে, দুটো এহরাম পড়বি, থান কাপড় পড়বি, সিলাই বিঘিন কাপড় পড়বি। ইব্রাহিম আলাইহিসসালাম এই দুটো কাপড় পরে আমার কাবা তৈরি করেছে, ওই পোশাকটা আমি আমার পছন্দ হয়েছে, তাই উম্মতে মুহাম্মাদের জন্য ওই পোশাক পরাটাকে আমি ইব্রাহিমের ইয়াদে ফরজ করে দিয়েছি। আমার বলার বক্তব্য যে চাচাদার হুজুর পীর কেবলা সেই কথার প্রসঙ্গে কথাগুলো বললাম, ইসলামে ইয়াদের গুরুত্ব আছে, স্মরণের গুরুত্ব আছে। হুজুর কেবলা তাই প্রত্যেকটা জায়গায় মুজাদ্দিদ জামান এবং পাঁচ হুজুর পীর কেবলার স্মরণে ইয়াদগারে এরকম পরিবেশ তৈরি করার চেষ্টা করেন। সংক্ষেপ বক্তব্য বেশি দেওয়ার দরকার নেই, যথেষ্ট ওয়াকমাবিল নাসিয়াতে আপনার আলোচনা শুনেন। ছোট্ট করে বললাম, আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। এমিশন ভাতৃত্বের একটা বন্ধন, এমিশন সম্প্রীতির বার্তা পৌঁছে দিয়েছে, এমিশন সম্প্রীতির বার্তা শুধু আজকে অনন্তপুরে নয়, বাংলার বুকে বুকে এমনকি বাংলাদেশের বুকে এমিশন ভাতৃত্বের বার্তা, সম্প্রীতির বার্তা, মানুষকে মানুষকে কিভাবে ভালোবাসতে হয় সেই শিক্ষা এই এমিশন দিয়েছে, আগামীতেও দিয়েছে, এখনো দিচ্ছে। ইনশাআল্লাহ এই আমাদের ছেলেরা যেভাবে তৈরি হচ্ছে আগামীতেও দিবে। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক সকলকে নিয়ামতে তারা পরিপূর্ণ করেন, সকলে বলেন আমিন। সংক্ষেপ কথাবার্তা আপনাদের খেদমতে, বক্তব্য দেওয়ার উদ্দেশ্যে নয়, চারবার হুজুর পীর কেবলার ইয়াদ স্মরণ, যে মুজাদ্দিদ জামান পাঁচ হুজুর কেবলা যে নিয়ত, সেই নিয়তের প্রসঙ্গে আপনাদের খেদমতে বললাম। যথেষ্ট আপনারা সহযোগিতা করেন, যথেষ্ট আপনারা